আসসালামু আলাইকুম। গ্রিন গার্ডেন মিনিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে হাজির হয়েছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি আমার জেবলিনা প্ল্যান্টের হচ্ছে পুরাটা গাছের কাটে ছাটে করব, মানে প্রুনিং করব। প্রুনিং করার কারণ আছে, কারণ কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল, সাথে সাথে প্রচুর বাতাস ছিল। তো বাতাসে কি হয়েছে, আমার গাছের হচ্ছে শেপ যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন যে জেব্রিনা প্ল্যান্ট হচ্ছে খুবই হচ্ছে নরম, এর কাণ্ডগুলি খুবই নরম, একটু বাতাসে কিন্তু ও হচ্ছে এর শেপটা নষ্ট হয়ে যায়। তো আমার গাছটা অনেক সুন্দর হচ্ছে ঝাঁকা হয়ে যাচ্ছিল, কিন্তু এত বাতাস ছিল যে গাছের যে শেপটা ছিল সেই শেপটাই নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে আমি ভাবলাম যে এই গাছের প্রুনিংটা করে আমি এই গাছে সুন্দর করে আবার নতুন করে হচ্ছে রিপোর্টিং করি, আর হচ্ছে এই শেপটা সুন্দরভাবে আমি আবার নতুন করে শেপটা দিই। তো তাই আজকে আমি এই ভিডিওটা এজন্য করছি। প্রথমেই আমি যে কাজটি করব, আমি আমার যে টপের মাটিগুলো এগুলো পানি দিয়ে ভিজিয়ে নিব। পানি আমি আগেই পানি দিয়ে দিয়েছি এবং দেখুন মাটিগুলো কিন্তু অলরেডি হচ্ছে নরম হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে কাঁচির সাহায্যে আমি সবগুলো ঢাল ছাঁটাই করে নিব। আমি সবগুলি ঢাল ছাঁটাই করে নিয়েছি, কারণ হচ্ছে আপনারা জানেন জেব্রিনা প্ল্যান্ট কিন্তু খুবই তাড়াতাড়ি হচ্ছে গ্রো করে, খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হয়। তো এই জন্যই আমি সবগুলো গাছের ডালগুলো ছাঁটাই করে নিয়েছি এবং যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভরে দেব। আপনারা চাইলে কিন্তু কিছুদিন পর পর এই গাছে প্রুনিং করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি যে এই গাছে যত আপনারা প্রুনিং করবেন তত বেশি হচ্ছে এর হচ্ছে ঝাঁকা হবে, গ্রো হবে, অনেক নতুন নতুন ঢাল হবে। যত বেশি করবেন তত বেশি এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে। আমার গাছটি থেকে সবগুলো ঢাল ছাঁটাই করে নিয়েছি, প্রুনিং করে নিয়েছি। এখন আমি যে গাছটি করব, আমি এই সবগুলো ঢাল হচ্ছে ছোট ছোট কেটে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন জাস্ট আমি এভাবে ছোট করে কেটে নিচ্ছি। Thank you.
সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর দেখুন আমি সবগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর যেসব বড় পাতাগুলো আছে সে বড় পাতাগুলো আমি ছেঁটে দিব, ছেঁটে দিয়ে হচ্ছে আমি লাগিয়ে দেব মাটিতে। সবগুলো বড় পাতাগুলো সবগুলো ছেঁটে দেওয়ার কারণ হচ্ছে কারণ বড় পাতার কারণে অনেক জায়গা নিয়ে নেবে, যে আমি নতুন কোনো হচ্ছে নতুন কোনো কিছু বসাতে পারবো না মাটিতে, তাই এই জন্যে আমি বড় পাতাগুলো কেটে দিচ্ছি। আমি আগে বলে রেখেছিলাম আমি মাটিতে পানি দিয়ে রেখেছি, এখন আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন আগে মাটিতে পানি দিয়ে রাখতে, এতে তাড়াতাড়ি হচ্ছে মাটিটা নরম হয়ে যাবে। আমি যে শিকড়ে যে জায়গাটা আছে সেটা মাটিতে বসিয়ে দিচ্ছি, আর উপরে যে দিকটা সেটা উপরে দিকে থাকবে। এভাবে করে আমি সবগুলো হচ্ছে গাছ বসিয়ে দিচ্ছি মাটিতে। সবগুলো ঢাল বসানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে কয়েকদিন পর পর হচ্ছে জ্যাপলিনা প্ল্যান্টের প্রুনিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে গাছটা আবার গ্রো করবে। আরেকটা কাজ করবেন যে আপনারা যদি ঝাঁকা করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রুনিং কিংবা পিঞ্চিং করবেন, যত বেশি পিঞ্চিং করবেন তত বেশি এই জ্যাপলিনা প্ল্যান্ট অনেক সুন্দরভাবে ঝাঁকা হবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।